তোমাদের আগের দিন দু অক্ষরে মিশ্র সংযোগটা শুরু করেছিলাম, তাই তো? যে পাঁচটা পড়িয়েছিলাম সে পাঁচটা থেকে অন্তত পাঁচটা করে বানান, আর যেটা চারটে আছে সেটা চারটি করে বানানগুলো মুখস্থ করে লিখে রেখে করতে বলেছিলাম, তাই তো? করেছো সবাই বাড়িতে ভালো করে প্র্যাকটিস? আর আমি যেটা হ্যান্ড রাইটিং দিয়েছিলাম সেটা করছো তো? সবাই করে করে আমাকে হ্যান্ড রাইটিংটা জমা দিতে থাকো, সাবমিট করতে দাও, ঠিক আছে? তাহলে আজকে এসো, আজকে প্রথমে তোমাদের আগে একটা হ্যান্ড রাইটিং দিয়ে দিই। তাহলে আগের দিনের মতনই তোমাদের বেঙ্গলি কপি আর পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও, আর একটা ফেস পেজ যেখানে কিছু লেখা নেই সেই পেজটা খোলো। প্রথমে ওপরের লাইনে যেটা বলছি তোমাদের দিচ্ছি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস এর জন্য, সেটা করো। হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করলে তোমাদের হাতের লেখাটা আরো সুন্দর হয়ে উঠবে, ঠিক আছে? তার জন্য দিচ্ছি, এগুলো করতে থাকো, ঠিক আছে? তাহলে ওপরের লাইনটা লেখো। প্রথমে একটা কি হয়েছে, গভীর রাত, তাহলে লেখো গ ভয় দেয় কি র, গ ভয় দেয় কি র, গভীর রাত, র একাত্ম, র একাত্ম, গভীর রাত, ঠিক আছে? কমা দিয়ে দাও একটা। এবার লেখো দোর খোলো, দয়কার র, দয়কার র, দোর খোলো, ক্ষয়কার ল, ক্ষয়কার ল, দয়কার র, দোর ক্ষয়কার ল, খোলো, গভীর রাত, দোর খোলো। এর আগের দিন একটা নিশ্চয়ই তুমি প্র্যাকটিস করেছো, আর এটাও করবে। এগুলো লিখে দিলাম, গভীর রাতে নিজে পড়বো, গভীর রাত লিখতে হবে, দোর করে নিজে পড়বো, দোর করে লিখতে থাকবে, একটা পেজে যতটা জায়গা আছে তার মধ্যেই করবে, ঠিক আছে? নেক্সট পেজ যেতে হবে না, একটা পেজের মধ্যে হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করো। আচ্ছা, আগের দিন তোমাদেরকে দু অক্ষরে মিশ্র সংযোগে যে পাঁচটা পড়িয়েছিলাম সেই পাঁচটা মার্ক করে নিতে বলেছিলাম, সকালে নিশ্চয়ই মার্ক করেছো। এরপরে দেখো, তাহলে বুকটা হাতে নাও, পেন্সিলটা নাও, যেগুলো পরপর বলছি মার্ক করে নাও, সেগুলো আজকে পড়াবো। তার মানে তোমাদের সিলেবাসে এরপরে পাঁচটা আবার কি পাঁচটা আছে সে পাঁচটা দাগ নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আগের দিন কি কিছু হয়েছিল, কয় কয়, কয় তয়, কয় মধ্যাহ্ন সয়, গয় ধয়, উ ক, এই পাঁচটা। উ এ কয় পরে দেখো, উ খ, এটা হবে না, এটা রাইট দেবে না। তারপরে দেখো উ যুক্ত ক, উ যুক্ত ক, উ এ গয়, রাইট দিয়ে দাও, মার্ক করেছো? তারপরে দেখো উ যুক্ত ঘ যেটা আছে এটা হবে না, এটা বাদ। এরপর একটা চলে যাও, চয়ের চয়, চ যুক্ত চ, চয়ে চয়, এটা রাইট দাও, এটা হবে। এরপর রয়েছে চ যুক্ত ছ, চয়ে ছয়, চ যুক্ত ছ, চয়ে ছয়, রাইট দিয়ে দাও। এরপরে দেখো রয়েছে চয়ীয়, এটা হবে না। এরপর একটা বর্গী চয়, বর্গী চয়, বর্গী চ যুক্ত বর্গী চ, কি হচ্ছে, বর্গী চয়, বর্গী চয়, এটা হবে, রাইট দাও। তারপর রয়েছে বর্গীচ যুক্ত ছ, বর্গীচ ছয়, এটা হবে না। তারপর একটা রাইট দেবে, বর্গীচ যুক্ত ইঙ, বর্গীচ ইঙ। তাহলে কি কি রাইট দেবলে, মোয়ে গয়ে, মো যুক্ত গ, চ যুক্ত চ, চয়ে চয়, চ যুক্ত ছ, চয়ে ছয়, বর্গীচ যুক্ত বর্গীচ, বর্গীচয় বর্গীচয়, বর্গীচ যুক্ত ইঙ, বর্গীচ ইঙ। তাহলে আজকে আরো পাঁচটা পেলাম, এই পাঁচটাও তোমাদের এক্সাম হবে, এই পাঁচটা পড়বে, বাকি যেগুলো বাদ বললাম সেইগুলো নয়, রাইট বলো সেগুলো। তাহলে আজকে চলো পড়াটা আমি চলেই যাই, আজকে আমি যেগুলো দেখাচ্ছি তোমরা আগে সেগুলো দেখো, তারপরে তোমাদের বুকটা দেখে পড়ো, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উম গ, উম কটা পড়েছিলাম, আজকে উম গ, উম যুক্ত গ, উয়ে গয়, ভালো করে সাইনটা দেখো, চিহ্নটা দেখো, উয়ে গয়টা কেমন হয় বর্ণটা দেখতে, বর্ণটা দেখে দেখে লেখা প্র্যাকটিস করো ভালো করে, বুকে রয়েছে উয়ে গয় দেখে আগে বর্ণটা লেখা প্র্যাকটিস করো, তারপর শব্দগুলো করো। দেখো প্রথম শব্দ ব, উমেগয়, উমেগয় যে যেরকম করে লেখা সেভাবে লিখেছি, দেখো ব উমেগয়, দেখো বুঝতে পারছো তো উমেগয়টা, বঙ্গ মানে বাংলাদেশ, আগেকার আগে বাংলাদেশকে এনআই বলা হতো, বাংলাদেশ মানে এখন যেটা বাংলাদেশ বলে আলাদা করা হয়েছে শুধু সেটা নয়, আমাদের পশ্চিমবঙ্গটা বাংলাদেশ ছিল, এই যে বাংলার যে অংশটা সেটাকে বলা হতো বঙ্গ, এটা প্রাচীন নাম। তারপরে রয়েছে দেখো দন্তেস্য উমেগয় দীর্ঘিত, দন্তেস্য উমেগয় দীর্ঘিত, সঙ্গীত, সঙ্গীত মানে গান, সঙ্গীত। তাহলে ময় গয়টা ভালো করে দেখো, চিনতে পারবে তো এবার, এটা লিখে লিখে প্র্যাকটিস করো। তারপর দেখো চ যুক্ত চ, চয় চয়, চয়ের নিচে চ, চ যুক্ত চ, চয় চয়, ঠিক আছে? দেখো চয়ের পাশে আর একটা চ, যেমন তোমরা লিখেছ কি কি করেছিলে এর আগে, যুক্তাক্ষর সঙ্গে দন্ত দন্ত নয়, মধ্য নয় মধ্য নয়, লয় লয়, এরকমই চয় চয়, এর আগে তোমরা এখানে চয় চয়ের সাথে এর আগের দিন তোমরা কি করছিলে এরকমই একটা করেছিলে না, কয় কয়, যেমন কয় কয় করেছিলে এটাও সেরকম চয় চয়। দেখো তাহলে চয় চয়ের একটা প্রথম বর্ণ দেখো, উচ্চ, হর্ষ, চয় চয়,
হর্ষম চয় চয়, উচ্চ, উচ্চ মানে উঁচু জায়গা, ঠিক আছে। তারপর হচ্ছে সু উচ্চ, দন্ত হর্ষ চ, দন্ত হর্ষ, তারপরে হর্ষ রয়েছে, তারপর চয় চয়, দন্ত হর্ষ, তারপরে আবার হর্ষ উপর, এটা এটা দন্ত হর্ষ উপর, এটা আর এটা হর্ষ, তারপরে চয় চয়, সু উচ্চ, তাহলে উচ্চ লাগে সু উচ্চ, মানে যেটা খুব উচ্চ সেটা হচ্ছে সু উচ্চ। তারপরে দেখো চয় ছয়, চ যুক্ত ছ, চ যুক্ত ছ, চয় ছয়, চয় ছয় কি পাচ্ছে, তুচ্ছ, তয় হস চয় ছয়, তুচ্ছ, তয় হস চয় ছয়, তুচ্ছ। তুচ্ছ মানে যেটা তোমার ধরো খুবই মানে ছোট বলা হচ্ছে, সেটা হচ্ছে তুচ্ছ, সামান্য বিষয় যেটা সামান্য। তারপরে দেখো বিচ্ছেদ, বয় হস্যই চয় ছয় একাদ্দ, বয় হস্যই চয় ছয় একাদ্দ, বিচ্ছেদ মানে বিয়োগ বোঝাতে, ঠিক আছে, যেটা তোমার বিচ্ছিন্ন হয়ে আছে এমন, তুচ্ছ মানে সামান্য, বিচ্ছেদ মানে যেটা তোমার বিয়োগ হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। এরপর দেখো বর্গিজ যুক্ত বর্গিজ, বর্গিজ বর্গিজ, তাহলে এর আগে চয় চয় পড়লাম, এবার বর্গিজ বর্গিজ, তার আগে কয় কয় পড়েছিলাম আগের দিন, তাহলে বর্গিজ বর্গিজ, তাহলে বর্গিজের পাশে বর্গিজ লিখেছি, নিচে না পাশে, হ্যাঁ, চয়ের ক্ষেত্রে যেমন চয় চয়টা পাশে লিখলাম, তেমন বর্গিজ বর্গিজটা পাশে। দেখো বানানটা, প্রথম শব্দ কি, সজ্জা, দন্তেশ্বর বর্গিজয় বর্গিজয় আঁকা, দন্তেশ্বর বর্গিজয় বর্গিজয় আঁকা, সজ্জা মানে বেশভূষণ করা, ঠিক আছে, অলঙ্করণ করা, সাজাকে বলা হচ্ছে সজ্জা। এরপরে শব্দ দেখো লজ্জিত, ল বর্গিজয় বর্গিজয় হর্ষই তো, ল বর্গিজয় বর্গিজয় হর্ষই তো, লজ্জিত মানে যে লজ্জা পেয়েছে এমন, ঠিক আছে, লজ্জিত। এরপরে দেখো আজকে শেষ যেটা পড়াবো, বর্গিজ যুক্ত ইঁয়, বর্গিজয় পাশে ইঁয়, ইঁয়র পাশে যে ডট থাকে না, এইরকম করে বর্গিজয় পাশে সেটা দিলেই বর্গিজয় ইঁয়। কেমন দেখতে হয় বারবার দেখে নাও ভালো করে, লিখে লিখে প্র্যাকটিস করবে, নয়তো ভুল হবে। বর্গিজয় ইঁয়, বর্গিজয় ইঁয়ে দেখো শব্দ অজ্ঞ, অপরিজয় ইঁয়, অজ্ঞ, অজ্ঞ মানে যে মূর্খ, অপরিজয় ইঁয়, অজ্ঞ। আর এটা দেখো বিজ্ঞান, বয় হর্ষই বর্গিজয় ইঁয় আঁকার দন্ত, বয় হর্ষই বর্গিজয় ইঁয়, বর্গিজয় ইঁয়টা দেখো ভালো করে কেমন করে বর্গিজয় পাশে ইঁয়র, যে ইঁয়র পাশে যেমন থাকে এখানে পাশে, এইটা বর্গিজয় পাশে লিখেছি, দেখো বয় হর্ষই বর্গিজয় ইঁয় আঁকার দন্ত, বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে সায়েন্স কে বলা হয় বাংলাতে, বিজ্ঞান, ঠিক আছে। তাহলে এবার দেখি তোমাদের বইয়েতে আর কি কি শব্দ আছে, ঠিক আছে, তাহলে উয়ে কয়েট অবধি পড়েছিলাম, ঠিক আছে, উয়ে কয়েটটা হলে গিয়ে হবে না, তাহলে উয়ে গয়ে চলে এসো। দেখো উয়ে যুক্ত গ, উয়ে গয়, বঙ্গ, ব উয়ে গয়, বঙ্গ, তাহলে কি বললাম বাংলার প্রাচীন নাম বঙ্গ। তারপরে রয়েছে অঙ্গ, অ উয়ে গয়, অঙ্গ মানে দেহ, শরীর। তারপর রয়েছে ভঙ্গ, ভ উয়ে গয়, ভঙ্গ মানে অবসান, ভেঙে যাওয়া, এরকম ধরো কোনো তোমার কথা দিয়েছে কেউ, কোনো প্রতিশ্রুতি দিয়েছে, সেটা ভঙ্গ করা হয়, সেটাকে ভেঙে দেওয়া হয়। তারপরে যে মঙ্গল, ম উয়ে গয়, মঙ্গল, মঙ্গল মানে কল্যাণ, শুভ। তারপরে যে জঙ্গল, জ বর্গিজ উয়ে গয়ল, বর্গিজ উয়ে গয়ল, জঙ্গল মানে বন, অরণ্য। তারপরে যে দঙ্গল, দ উয়ে গয়ল, দঙ্গল, দল, আবার কুস্তি বোঝায়। তারপরে সঙ্গীত, সঙ্গীত মানে গান। আচ্ছা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রয়েছে, সাতটার মধ্যে থেকে যে কোনো পাঁচটা যেটা তোমাদের সহজ মনে হবে সেটা মুখস্ত করে নেবে সেই বাহানগুলো, ঠিক আছে। এরপরে মোয়ে ঘয়টা বলেছি হবে না, তারপরে চয় চয়তে চলে যায়, চ যুক্ত চ, চয় চয়, তাহলে চয়ের পাশে আরেকটা চ লিখতে হবে, নিচে না, হ্যাঁ। দেখো উচ্চ, হর্ষ চয় চয়, উচ্চ মানে উঁচু বলেছি, বাচ্চ বয়াকা চয় চয়, বাচ্চ মানে উচ্চ, বাচ্চ মানে কথা বলে এরকম, বাচ্চ। তারপরে যে উচ্চারণ, হর্ষু চয়চয় আকার র মধ্যাহ্ন, হর্ষু চয়চয় আকার র মধ্যাহ্ন, উচ্চারণ মানে তোমার বাচন, নিয়ে যে কথা বলছি উচ্চারণ করছি। এবার উচ্চাঙ্গ, হর্ষু চয়চয় আকার উঁয়ে গেল, হর্ষু চয়চয় আকার উঁয়ে গেল। অঙ্গ মানে যদি দেহ হয় তাহলে উচ্চাঙ্গ মানে উন্নত দেহ, উন্নত শরীর। তারপরে সু উচ্চ মানে বিশাল অনেকটা উচ্চ, দন্তস্বর হর্ষু, দন্তস্বর হর্ষু, তারপরে আরেকটা হর্ষু, তারপরে চয়চয় সু উচ্চ। তারপরে চয় ছয় দেখো, পয়াসু চয় চয়, পুচ্ছ, পুচ্ছ মানে লেজ, ঠিক আছে, টেল। তারপরে তুচ্ছ, তয়াসু চয় চয়, তুচ্ছ মানে সামান্য। তারপরে যে বিচ্ছেদ, বয়সই চয় চয় একাদ, বিচ্ছেদ মানে বিয়োগ, ঠিক আছে, ছাড়াছাড়ি হয়ে যা। তারপরে হচ্ছে আচ্ছাদন, আ চয় ছয় আকার ত দন্ত ন, আ চয় ছয় আকার দন্ত ন, আচ্ছাদন মানে আবরণ। এরপরে চয়টা বাদ, তারপরে দেখো বর্গিজয় যুক্ত বর্গিজ, বর্গিজয় বর্গিজয়, তারপরে প্রথমে রয়েছে সজ্জা, দন্তেশ্বর বর্গিজয় বর্গিজয় আকার, সজ্জা মানে বেশভূষা। তারপরে যে লজ্জা, ল বর্গিজয় বর্গিজয় আকার, বর্গিজয় পাশে বর্গিজ, হ্যাঁ, লজ্জা সংকোচ, ঠিক আছে।
তারপরে যে লজ্জিত, ল বর্গ জ বর্গ জ হ্রস্ব ই ত, লজ্জিত মানে যে লজ্জা পেয়েছে। তারপরে যে দন্ত স বর্গ জ বর্গ জ হ্রস্ব ই ত, সজ্জিত, সজ্জিত মানে সাজানো হয়েছে। দেখো বর্গ জ বর্গ জ আর চয়ে ছয়টা চারটে করে যে চারটি মুখস্থ করে নেবে, আবার চয়ে চয়ে যেটা সেটা তো পাঁচটা ছিল, পাঁচটা শব্দ ছিল, পাঁচটা মানে মুখস্থ করে নেবে, এখানে বাদ দেবে না কিছু, কারণ কটা বলা হবে পরীক্ষায় ঠিক করা নেই, কারণ যা বলবে তোমরা পারবে, তা যেগুলো চারটে পাঁচটা করে সেগুলো সবই করে নেবে, মানে অন্তত পাঁচটা করেই লাগবে যাতে তোমাদের অসুবিধা না হয় করতে গিয়ে। এরপরে জয় ছয়টা বর্গ জয় ছয়টা বাদ আছে, তাহলে এরপরে শেষের টেবে পড়ালো বর্গ জয়, তাই তো? তাহলে কি রয়েছে? অক্ক, অ বর্গ জয়, অক্ক, অক্ক হচ্ছে মূর্খ। অক্করই বিপরীত শব্দ দেখো বিজ্ঞ, জ্ঞানী লোক, এটা হলো মূর্খ মানুষ, এটা হচ্ছে বিজ্ঞ মানে জ্ঞানী মানুষ, জ্ঞানী লোক। বয়সী বর্গ জয় বিজ্ঞ মানে জ্ঞানী। তারপরে যে আজ্ঞা, আ বর্গ জয় আজ্ঞা, আজ্ঞা মানে আদেশ দেওয়া, আজ্ঞা করা। তারপরে যে অজ্ঞান, অ বর্গে আকার দন্ত, অজ্ঞান, অজ্ঞান মানে একদিকে যেমন অচৈতন্য মানে অজ্ঞান হয়ে গেছে, যার কোনো সেন্স নেই। আবার অজ্ঞান বলতে অজ্ঞ মানুষকে বোঝায়, তার যে মূর্খ। তারপরে যে বিজ্ঞান, ভয়স্য বর্গে ইয় আকার দন্ত, ভয়স্য বর্গে ইয় আকার দন্ত, বিজ্ঞান মানে সায়েন্স। তাহলে আজকে কি পড়লাম? উয়ে গয়ে, চয়ে চয়ে, চয়ে ছয়, বর্গে জয় বর্গে জয়, বর্গে জয় ইয়ার, এই পাশটা ডাক দিয়ে রাখলে তো বানানগুলো সব দেখে দেখে পড়ো আর সব লিখে লিখে পড়বে, ঠিক আছে? ভালো করে আগে তোমরা যেগুলো উমেগাটা কেমন দেখতে, চয় চয় কেমন, চয় ছয় কেমন, বর্গিজা বর্গিজয় কেমন, আর বর্গিজয় কেমন, সব যেমন দেখবে সেরকমই বানানগুলো সব পড়বে। পাঁচটা কথা মনে রাখতেই হবে, যেটা চারটে আছে সেটা চারটে করেই মনে রাখবে, আর বানানগুলো সব লিখে লিখে প্র্যাকটিস করো। এছাড়া তোমাদের যেটা আমি হোমওয়ার্কে হ্যান্ডরাইটিং দিচ্ছি সেটাও প্র্যাকটিস করে রাখবে কিন্তু, আর সাবমিট করবে হ্যান্ডরাইটিং। ওকে, বাই স্টুডেন্টস।